আজকে আমাদের বিষয় হচ্ছে পিএসসি 2015 এর পুরোপুরি ম্যাথমেটিক্স প্রশ্নগুলির শর্টকাট প্রসেসে সলিউশন করব। এটি WBCS, পিএসসি, সিটেট প্রত্যেকের জন্য খুবই খুবই ভালো ইম্পর্টেন্ট আছে, কারণ এখানে ম্যাথগুলি বেশ একটু অন্য টাইপের এবং অন্য ধরনের, পরীক্ষায় যেগুলো বারবার আসে সেইগুলো সম্বন্ধে করা হয়েছে। আপনি প্রথম প্রশ্নটা দেখলে বুঝতে পারবেন যে এর ব্যাপারটা কি বলা হয়েছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে, দেখুন, যে কতগুলো ডিজিট লাগবে যে একটা বুক তৈরি করতে, যা 300 পেজ আছে। অপশনে আছে 299, 492, 789 এবং 792। আসুন দেখা যাক এই ধরনের অঙ্ক কী করে করবো। আপনি ভাবুন, 1 থেকে 300 পর্যন্ত পেজ, তাই তো? তার মানে 1 থেকে 9 পর্যন্ত লিখতে গেলে আমাকে কটি ডিজিট লাগবে? দেখুন, 1, 2, 3 করে, তাহলে 9 × 9 = 9, তাহলে 9টি ডিজিট লাগবে, তাহলে 9টি সংখ্যা লাগবে। যদি আমি 10 থেকে 99, হচ্ছে 2 সংখ্যার ডিজিট, মানে 10 লিখলে 2টো সংখ্যা লিখতে হবে, 11 লিখলে 2টো সংখ্যা লিখতে হবে, তাহলে এখানে মোট সংখ্যা আছে 90টি, কারণ আগে 9টা নিয়ে নিয়েছি, তাহলে 90টি হলো, তাহলে 90টি হচ্ছে 2টো করে, তাহলে কত হলো, 180টি। ভালো করে বুঝুন, ঠিক আছে? এবার আসুন, 100 থেকে আমি 300 পর্যন্ত, এখানে কতগুলি সংখ্যা আছে ভাবুন তো। মোট সংখ্যা 300, আমি কিন্তু 99টি সংখ্যা নিয়ে নিয়েছি, তাই না? তাহলে আছে 201টি সংখ্যা আছে। এই 201টি সংখ্যার প্রত্যেকটাই কিন্তু 3টি করে সংখ্যা আছে, মানে 3টি করে ডিজিট আছে, তাহলে মোট ডিজিট হলো 603টি। আপনি এই 3টিকে যোগ করুন, যোগ করলে আমাদের আসবে যে 792টি। এইটা হলো, বুঝতে পারলেন, এই হলো খুব সোজা একটি অঙ্ক। আসুন পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা কি বলেছে? হ্যাঁ, এটা আমরা শর্টকাট নিয়মে করব। বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট এজ অনিল এন্ড রাজু ইজ 6 ইয়ার। অনিল এবং রাজুর বয়সের পার্থক্য হচ্ছে 6 বছর। তাদের রেশিও হচ্ছে 4 বছর পর, তাদের রেশিও হবে 3:4। তাহলে হোয়াট ক্যান বি প্রেজেন্ট এজ অফ রাজু? আমরা এই জিনিসটাকে শর্টকাটে করব, ঠিক আছে? শর্টকাট করার জন্য আমরা অপশন টেস্টের মাধ্যমে করব। আমি অপশন টেস্ট করে দেখি, এর মধ্যে প্রথম নম্বর অপশন হচ্ছে রাজুর বয়স 15। আচ্ছা, রাজুর বয়স যদি 15 হয়, তাহলে আপনি ভাবুন যে 6 বছর হচ্ছে রাজু এবং অনিলের মধ্যে পার্থক্য, তাই তো? তাহলে রাজু 15 হলে অনিলের হবে, আচ্ছা আমি এখানে রাজু লিখে দিলাম, অনিলের হবে 21, তাই তো? যদি 21 হয় হলো, তাহলে এইটা 4 বছর পরে কত হলো, 19। আচ্ছা, কিন্তু 4 বছর পরে তাদের রেশিও দেওয়া আছে 3:4, তাহলে এই 3 দ্বারা 19কে ভাগ যেত, তাই না? তাহলে ভাগ যাচ্ছে না এখানে, তাহলে আমার এই অপশনটা চেক করার দরকার নেই, তাহলে অপশনটা হবে না। এবার আসুন 18, তাহলে 18 সঙ্গে রাজুর বয়স যদি 18 হয়, তাহলে অনিলের বয়স হবে 24, তাই তো? এবার 18-এর সঙ্গে 4 বছর পর বলেছে, আবার 4 যোগ করুন, কত হচ্ছে, 22। দেখুন, 18 আর 4 = 22 হচ্ছে, 22ও কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে না, কারণ রেশিও যদি ভাগ হয় তাহলে রেশিও 3 হবে, 3 আসছে না, তাহলে আমার এটাও হবে না, ঠিক আছে? এবার আসুন 20, 20কে নিলাম, তাহলে অনিল 6 বছরের বড় যেহেতু বলছে, তাহলে 20 আর 6 = 26, 20 থেকে 4 যোগ করলাম, হয়ে গেল 24, ঠিক আছে? আর এখানে 4 যোগ করলাম, হয়ে গেল 30। তাহলে এই দুটো রেশিও কত বলুন তো, 24 আর 30-এর রেশিও আপনি, ঠিক আছে, কত হচ্ছে দেখুন তো, 24 আর 30-এর রেশিও, ও সরি, এখানে 6 হচ্ছে না, এখানে 4 ছিল না, এখানে 6 ছিল, তাহলে 32। 24 আর 32 রেশিও 6 দিয়ে ভাগ করুন, 4 × 6 = 24, আর 32 হচ্ছে 4 × 8 = 32, এই সরি, 3 × 8 = 24, আর 4 × 8 = 32, মানে 24 আর 32-এর রেশিও, তার মানে 8 দিয়ে ভাগ করলাম, তাই 3:4, তাহলে এটাই হলো আমার আনসার, তাহলে 20 হলো আমার আনসার। বোঝা গেল? খুব সহজ ছিল। কী করে আর একবার একটু, যেহেতু একটু প্রবলেম হচ্ছে, একটু ভালো করে দেখি।
ধরে নিলাম রাজুর বয়স 20, তাহলে ছয়টা বেশি অনিলের, তাহলে অনিলের 26 হলো। অনিলের যদি 26 হয়, 4 বছর পরে রাজুর হবে 24 আর অনিলের হবে 32, আর 24 আর 32 এর রেশিও হচ্ছে 3:4। এটাই এটাই বলেছে, তাহলে অঙ্ক একদম ঠিক আছে। আসুন পরের অঙ্কটা, পরের অঙ্কটা একবারই সোজা আছে, অনেক পরীক্ষায় আসে, ঠিক আছে, অনেক পরীক্ষা অনেকবার রেখেছে অঙ্কটা। দুটো ট্রেন একে অপরের দিকে যায়, একটা 30 কিমি বেগে আর একটা 27 কিমি বেগে, ঠিক আছে। তাহলে বলা হয়েছে 342 কিমি ডিস্টেন্স তাদের মধ্যে, কত ঘন্টা পরে তারা মিলিত হবে। একবার সোজা অঙ্ক, কত ঘন্টা পরে তারা মিলিত হবে। এই অঙ্কটা মিলিত হবে মানে কি, তাদের আপেক্ষিক বেগ হচ্ছে কত বলুন তো? তাদের আপেক্ষিক বেগ হচ্ছে 30 প্লাস 27, আর দূরত্ব করতে হবে যেটা 342, এটাই হবে, তাই না? কারণ দূরত্ব আর বেগ ভাগ করে সময় বেরিয়ে যায়, এটা সময়। এবার আমি কাটাকুটি করব। এবার কাটাকুটি দেখুন, কাটাকুটি আমি এটাকে যোগ করব না, যোগ না করে কাটাকুটি করব। তাহলে 3 দিয়ে কাটছে, দেখুন 3 10 30, 3 9 27, 3 11 33, 3 4 12, আর এখানে যোগ করলে 10 আর 9 19, আর 19কে 114 ভাগ করলে হয়, মানে আমি একটা লাইন লিখে দিচ্ছি, একবারে করছি না, এই হলো 19, তাহলে হলো 6, তাহলে আনসার হলো 6। পরেরটা একদম সোজা আছে, আসুন দেখি পরেরটা কি আছে। পরেরটা বলছে 8 জন ম্যান একটা কাজ করতে পারে 40 দিনে, তাই তো? যদি বলছে 2 জন ম্যান বেশি হয়ে যায়, তাহলে কাজ করতে আরো কজন লাগবে, এটা একদমই সোজা, তাই না? তাহলে 8 জন ম্যান 40 দিনে কাজ করে, আর এর 2 জন বেশি করে দিয়েছে মানে কত, তখন ম্যান হলো 10 জন, 10 জন এক দিনে। এবার কাটাকুটি করুন, এই শূন্য শূন্য কাটলো, তাহলে 1 = 32 হয়ে গেল, তাহলে 32 দিন সময় লাগবে, কারণ এটা একদম সোজা অঙ্ক ছিল। এবার আসুন পরের অঙ্কটায়। আচ্ছা বলা হয়েছে এর ইনকাম বি এর থেকে 10% বেশি, এবং বি এর ইনকাম সি এর থেকে 10% কম, ঠিক আছে, লেস বলেছেন, সরি 20% কম। তাহলে এ বি সি এর ইনকাম কত, মানে এদের রেশিও কত? তাহলে আমি ধরে নিতে হবে কোনটা ধরে, সি, যদি সি মনে করলাম 100 টাকা, সি যদি 100 টাকা হয়, তাহলে বি 20% কম মানে হচ্ছে 80 টাকা, তাই তো? বি 80 টাকা। এবার বলা হয়েছে ইয়ে হচ্ছে কত, ইয়ে বলছে বি এর থেকে 10% বেশি, যদি বি এর থেকে 10% বেশি হয়, তাহলে বি 80 টাকা, মানে 10% বেশি মানে 110, তাই না? 110 বা 100, তাহলে কাটাকুটি করলে হচ্ছে 88 টাকা। এবার হচ্ছে যে রেশিওটা বের করব, এ ইস টু বি ইস টু সি, এই অঙ্কটা একটু মজাদার আছে, হ্যাঁ, অনেকে অন্য নিয়মে করবেন, কিন্তু এটাই সব থেকে সোজা নিয়ম আছে। তাহলে এ হচ্ছে 88, বি হচ্ছে 80, আর সি হচ্ছে 100। তাহলে আমার দাঁড়ালো যে 4 দিয়ে ভাগ করলে 22 20 25, খুব সুন্দর অঙ্ক। আচ্ছা এবার আসুন পরের অঙ্কটায়। বলা হয়েছে দ্য রেডিয়াস অফ একটা সার্কেলের রেডিয়াসটা 1% বাড়ানো হলে তাহলে তার এরিয়া কতটুকু বাড়ানো হবে। এটা তো আমাদের ফর্মুলা আছে নাকি, যে 1 যোগ 1 প্লাস 1 গুণিত 1/100, তাই না? তার মানে আচ্ছা আমি লিখছি, তো 2 যোগ 1/100, এই তো, মানে কি 2 যোগ 0.1, তার মানে 2.01%, একবার সোজা অঙ্ক ছিল, বুঝতে পারছেন? আচ্ছা এবার পরের অঙ্কটা, পরের অঙ্কটা দেখা যাক। বলা হয়েছে কোন একটা টাউনের 12% লোক কি করে রিডিউস হয়ে যায়, 1988 সালে 1988 সালে 12% লোক কমে যায়, এবং 1988 সালে 15% লোক বেড়ে যায়, মানে এখানে মৃত্যুর হারটা বেশি থাকায় লোক কমে যাচ্ছে, আর এখানে জন্মের হার বেশি থাকায় লোক বেড়েছে, মানে 2 বছর হলো। তাহলে পরবর্তী বছরে কত এফেক্ট পড়ে 1990-এ, এখানে 90-টা হিসাব বলে দেওয়া আছে আপনাকে বিভ্রান্ত করার জন্য, আর কিছুই না। বলা হয়েছে -12 আর +15 যোগ বিয়োগ করলে কত হবে, এটাই হচ্ছে তার ক্যালকুলেশন। তাহলে একটু করি, এখানে হালকা করে একটা জায়গা, অল্প জায়গা আছে বলে এটুকুর মধ্যে হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে -12 প্লাস 15 বাই -12 ইন্টু 15 বাই 100, দেখুন, তাহলে -12 প্লাস 15 ইন্টু 12 বাই 15 বাই 100, ঠিক আছে। আপনি এইটা কাটাকুটি করলে যে আপনি আনসারটা পেয়ে যাবেন,
হ্যাঁ আনসারটা এই যে দেখছেন 1.2% হবে, 1.2% বেশি হবে। ঠিক আছে, আসুন পরবর্তী পেজের অঙ্কগুলো দেখি আমরা। পরবর্তী পেজে অর্থাৎ 8 নম্বর অঙ্কটি হলো আমাদের, অর্থাৎ 8 নম্বর অঙ্কটি হলো আমাদের দ্য প্রোডাক্ট হবে টু পজিটিভ নাম্বার। এইটা খুব ভালো ভালো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখুন এই অঙ্কটা একটু অন্য টাইপের, বিশেষ করে বিসিএসএ বা সিজিএলএ খুব আসে। দুটো পজিটিভ নাম্বারের প্রোডাক্ট হচ্ছে এইটা, এবং তাদের কোশ্চেন হচ্ছে 9×9/5। এই কোশ্চেনটার উপরেই আমি মজা নেব, তার মানে এই সংখ্যা দুটো ধরে নিলাম যে 9x অ্যান্ড 5x। ঠিক আছে, এইটাই মানে এই 9/5 কথাটা মানেই হচ্ছে যে রেশিও। কেন রেশিও বললাম, দেখুন এ বাই বি মানেই হচ্ছে a:b, তাই না? বোঝা গেল? তাহলে আমি এইটা রেশিও ধরে নিলাম। এবার দুদের গুণফল করুন তো, তাহলে 9x আর 5x গুণ করলে হচ্ছে 11, 5, 2, 0। এবার কাটাকুটি করুন, ধরুন 5 দিয়ে কাটুন, 5 দোকানে 10, হ্যাঁ 3 5 15, 0 4 5 20। ঠিক আছে, আবার 9 দিয়ে কাটুন, 9 দিয়ে কাটুন, 9 দোকানে 18, 5 50, তাই তো, 5 নম 45, 8 6 নম 54। তো x×x² তো x² = 256, তাহলে x = 16। এই x = 16 মানে কি? x = 16 হচ্ছে, তাহলে এবার বলছি এই দুটো সংখ্যার মধ্যে বিয়োগফল কত? তাহলে দুটো সংখ্যা তো 9x আর 5x, তাহলে বিয়োগফল কত হচ্ছে? 9x আর 5x এর মধ্যে বিয়োগফল, 5x এর মধ্যে বিয়োগফল হচ্ছে 4x, তাই তো? তো 4x হচ্ছে, x = যদি 16 হয় তাহলে 4x = 4×16। দেখুন বেশ ইন্টারেস্টিং অঙ্ক 64, তাহলে খুব সোজা নিয়মই হয়ে গেল, তাই না? আমি বলেছিলাম না প্রত্যেকটা অঙ্ক আপনাকে আমি সোজা নিয়মে করাবো। বলেছে একজন, তুমি 3/5 অংশ বিল পেড করার পরেও 400 টাকা আছে, তাহলে কত টাকা বিল হয়েছিল? এতে একবারেই সোজা, যদি 5 ভাগের ভেতরে 3 ভাগ বিল কেউ পেড করে, তাহলে 5 ভাগের ভেতরে 2 ভাগ রিমেনিং থাকে, আর এটাই সমান সমান 400 টাকা। তার মানে কি, এক অংশ সমান কত? তাহলে 1 অংশ সমান হচ্ছে 400×5/2, উল্টে যাবে, তাহলে কাটাকুটি করুন। হ্যাঁ, তাহলে দেখতেই পাচ্ছেন 2 দিয়ে কাটলাম, 1000 টাকা, তাহলে 1000 টাকা তার বিল হয়েছিল, 1000 টাকা বিল হয়েছিল, হ্যাঁ 5 ভাগের 3 ভাগ দিয়ে দিয়েছে। বাস্তব জিনিস মনে রেখে অঙ্ক করবেন, দেখবেন অঙ্ক করতে খুব সুবিধা হচ্ছে। আচ্ছা এবার আসুন পরের অঙ্কটা, পরের অঙ্কটা দেখে অনেকে হয়তো ভাবছেন স্যার এই অঙ্কটা কি করে করবো। দেখুন অঙ্কটা একদমই সোজা আছে, তাই না? অঙ্কটা কিচ্ছু করতে হবে না, আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে পরীক্ষা খাতা লিখতে হবে। আর আমি বলি, আমি যেভাবে করছি আপনি পরীক্ষা খাতা ঠিক সেরকম করলে আপনার টাইম কিন্তু খুব কম লাগবে। 1.5x×0.04 এইটা লেখা আছে। আচ্ছা এইটাকে আমি, এই যে এই দিকে দেখুন দশমিক দুটো ঘর আছে, এদিকে একটা ঘর আছে, তার মানে এই দিকে দশমিক তুলে দিলে এই দিকে আমার একটা ঘর চলে আসবে, কারণ এদিকে একটা এক একটা কেটে গেল, একটা থেকে গেল। হ্যাঁ এইটা হলো এক। এবার তাহলে আমি এখানে একটু চালাকি করে করব, তাহলে এর কাটাকুটি করি, যদি কাটাকুটি করি তাহলে আমার শুধু 2 আর এখানে 5 কাটছে, তাহলে x = 2, মানে x এর তলায় 2 আর y এর তলায় 5 আর 15 75। আমি x = 2 ধরবো আর y = 75 ধরবো, ধরে আমি যেটা বের করতে বলেছে সেটাই লিখবো। প্রথমে ওরা বের করেছে, দেখুন y বিয়োগ x, তাহলে 75 থেকে 2 বিয়োগ করব আর 75-2 যোগ করব, তাহলে হয়ে গেল কত, 73-77। দেখুন খুব ইন্টারেস্টিং হবে না, ভালো করে দেখুন। ঠিক আছে, হলো এই যে অঙ্কটা, মানে এরকম দেওয়া আছে যে এইটা সমান x = y হলে এটা সমান কত। এবার পরের অঙ্কগুলো আসুন। হ্যাঁ এই অঙ্কটা তো সবাই পারবেন, আপনারা পারবেন, মানে সবাই, আপনারা বলতে আমিও পারবো আপনারা পারবেন। দুটো পাইপ 20 মিনিট এবং 30 মিনিটে একটা ট্যাঙ্ক ফুল করতে পারে, 20 মিনিট এবং 30 মিনিটে ফুল ট্যাঙ্ক করতে পারে, যদি পাইপ দুটোকে ছেড়ে দেওয়া হয় কতক্ষণে ট্যাঙ্ক ফুল করবে, তাই না? এই তো অঙ্ক আপনারা নিশ্চয় করেছেন যে 1 এর 20
আর একের তিরিশ, একের কুড়ি আর একের তিরিশ আপনি যোগ করে দিন, তাই তো? আমি একবারে যা লসাগু একবারে কি করে বের করতে হয়, যারা শর্টকাট দেখেননি আমার শর্টকাট দেখে নেবেন, তাহলে তিরিশ দোকানে ষাট, তাই না? তিরিশ দোকানে ষাট, ষাট লসাগু, তাহলে তিন কুড়ি ষাট, এই পাঁচের ষাট, তো পাঁচের ষাট কাটাকুটি হয়ে গেল, তাহলে একের বারো, তার মানে কি 12 মিনিট সময় লাগবে, বুঝে গেল? একদম সহজ ছিল। এবার এই অঙ্কটা খুবই ভাইটাল, দেখুন এই অঙ্কটা অনেক হয়তো মুখস্থ করেছেন জানেন, কিন্তু একদম খুব সহজ হবে, কারণ প্রশ্ন জিজ্ঞেস করেছে যে সমস্ত অড নাম্বারগুলি এক থেকে 150 যোগ করলে কত হবে, মানে 1, 3, 5 ডট 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 ডট, এই ডট 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 করতে করতে 149কে যোগ করলে কত হবে। কিছুই না, আমাকে প্রথমে জানতে হবে এখানে কতগুলি সংখ্যা আছে, এখানে কতগুলি সংখ্যা জানার জন্য যেহেতু 150 দিয়েছে, তাই 150কে 2 দিয়ে ভাগ করলেই মোট সংখ্যা বেরিয়ে যাবে, মোট সংখ্যা এইটাকে স্কোয়ার করতে হবে, তো 150 স্কোয়ারে 75, 75 স্কোয়ার। এবার কথা হলো যে আপনি 75 স্কোয়ার কত হয় সেটা জানেন তো? যদি আপনি না জানেন যে কী করে মুখে মুখে স্কোয়ার বের করতে হয়, তাহলে আমাদের যে পার্টটি আছে মুখে মুখে অঙ্ক করে নাও, সেই পার্টটি আপনি দেখে নেবেন, তাহলে আপনার যে কোনো সংখ্যার স্কোয়ার, সে দু সংখ্যার হোক তিন সংখ্যার হোক, আপনি বুঝে যাবেন। তাহলে নিয়মে বলছে 7 এর পরে 8, 27টা 56, 56 এখানে হবে, আর 5 এর স্কোয়ার 25 হবে, তার মানে 56 25 আনসার হবে। আচ্ছা চলুন পরের অঙ্কটা, পরের অঙ্কটা কি বলছে একটু দেখা যাক। আচ্ছা দাঁড়ান, আপনারা দেখতে পাচ্ছেন কি না, অর্থাৎ আমাদের 13 নম্বর অঙ্ক যে SI PSC, হ্যাঁ 2015 13 নম্বর অঙ্ক, এইটা আমরা, আচ্ছা এখানে আমরা শর্টকাট নিয়মে করব, ঠিক আছে? শর্টকাট নিয়মে তো করাই যায়, তাই না? এখানে জলটাকে মিশ্রণ করা হয়েছে, কী বলা হয়েছে, 1 লিটার মিক্সার আছে, জলটাকে মিশ্রণ করতে হবে রেশিও 3:1 থেকে, 3:1 থেকে আমাকে নিয়ে যাবে 3:2, তাই তো? 3:1 থেকে 3:2 নিয়ে যেতে হবে। এই শর্টকাটটি করার জন্য আমি যদি জল মিশাচ্ছি, তাই জলটা নিয়েই করব, তাহলে জলটা নিয়েই শর্টকাট করব। আচ্ছা এই শর্টকাটটা এখানে করছি দেখুন, আচ্ছা ওয়াটার, একটা হচ্ছে পিওর ওয়াটার, ঠিক আছে, একটা ওয়াটার একটা হচ্ছে পিওর ওয়াটার। এবার প্রথম অংশে যে ওয়াটারটা কত, তাহলে এখানে বলা হয়েছে মিল্ক আর ওয়াটারের রেশিও 3:1, তাহলে টোটাল হচ্ছে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ ওয়াটার, তাই 1-এর 4টা এখানে লিখবো, বোঝা গেল? এখানে হচ্ছে পিওর ওয়াটার, পিওর ওয়াটার সবসময় 1 ধরতে হবে, পিওর ওয়াটার 1 ধরতে হবে। আর এবার এইখানে লিখবো, মাঝখানে লিখবো যে এই নতুন যে মিশ্রণ হলো সেইখানে ওয়াটারের ভাগ, এখানে টোটাল ভাগ 5 আর 2 ভাগ জল, 5 ভাগের ভিতরে 2 ভাগ জল, এই হলো। এবার এই কোনাকুনি বিয়োগ করব, দেখুন এই বিয়োগ করা কিন্তু খুব সোজা, কী করে, 5 ভাগের ভিতরে 2 ভাগ ওয়াটার আছে, তাহলে বাকি থাকলে কত, 5 ভাগের ভিতরে 3 ভাগ, 5 ভাগের ভিতরে 3 ভাগ। আর এখান থেকে এই দুটো বিয়োগ করুন, যে 2-এর 5 আর 1-এর 4, আমি এখানে লিখলাম 2-এর 5 আর 1-এর 4 বিয়োগ করলাম, তাহলে 20 লসাগু, তাহলে 4 দোকানে 8 আর এই 5, 8 থেকে 5 বাদ দিলে 3, মানে 3-এর 20, তাহলে এই দুটো রেশিও আমাকে বের করতে হবে। এই দুটো রেশিও হয় যে মিক্সচার, যেহেতু জল মিশিয়েছি তাই জল, তাহলে মোট মিক্সচার আর জলের রেশিও হচ্ছে 3:5 আর 3:20, ঠিক আছে? তাহলে রেশিও দাঁড়ালো, এই 3-3 কেটে গেলো, এই 4-4 কেটে গেলো, তাহলে রেশিও দাঁড়ালো 4:1। কিন্তু আমার মিক্সচার কত আছে, 100 লিটার, তাই এটাকে 25 দিয়ে গুণ করুন, তাহলে 100 আর 25, মানে 100 লিটার মিক্সারে 25 লিটার জল মেশাতে হবে, কি সোজা অঙ্ক না, ঠিক আছে? দেখ বুঝতে পারলে? আরেকবার বলি, এই শর্টকাটটা অনেক হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, তবে যারা বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে বলবো, আপনারা প্লিজ আমার মিক্সারের যে ভিডিওগুলি আছে শর্টকাট, একদম শর্টকাট, এইরকম এদিক ওদিক করে গুণ করে বিয়োগ করে আপনাকে করতে হবে, এই ধরনের শর্টকাটগুলি আছে, সেই শর্টকাটগুলি ভালো করে দেখে নিন। আসুন পরের অঙ্কটা দেখা যাক কী আছে, আসুন 14 নম্বর অঙ্কটা দেখি। এই অঙ্কটা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এসেছে, ঠিক আছে, এবং আপনাদের খুব পরিচিত, দেখুন অঙ্কটা সোজাও আছে এবং পরিচিতও আছে। বলা হয়েছে এ স্যালারি বিয়ের থেকে 50% বেশি হলে উল্টোটা জিজ্ঞেস করেছে, মানে বিয়ের স্যালারি এর থেকে কত কম, তাহলে যেহেতু 50% বেশি, তাহলে রুলস বলছে এটা 100+50, তাহলে কত টাকা বেশি, 50 টাকা বেশি, তাহলে 100-তে কত টাকা বেশি, তাই না? মানে অঙ্ক দাঁড়ালো 150-তে 50 টাকা বেশি, আর 100-তে কত, এইটা হচ্ছে অঙ্ক। এবার কাটাকুটি করবো যা হবে তাই, তাহলে এটা কাটাকুটি করুন, এটা 3, তাহলে 100-তে 3 মানে 33.1% হ্যাঁ, এটা অনেকেই পরিচিত,
ঠিক আছে, এটা তো শর্টকাট তরিকাগুলো আপনি পার্সেন্টেজে গেলে পেয়ে যাবেন আমার। আচ্ছা আসুন পরবর্তীকালে আমাদের প্রশ্নে কি এসেছে, লসটা 1/2 মানে 1/2 অফ সেলিং প্রাইস, লসটা হবে যে দামে বিক্রি করে তার অর্ধেক। আমি মনে করলাম তোর সেলিং প্রাইস 100 টাকা, ঠিক আছে, সেলিং প্রাইস 100 টাকা হয়েছে, তার অর্ধেক লস, তাহলে লস কত, 50 টাকা। তার মানে তাহলে মোট দাম হচ্ছে 100 প্লাস 50, 150 টাকায় সে লস করেছে 50 টাকা, তাহলে 100 টাকায় কত, এটা লসের পার্সেন্টেজ। কিছুই না, একবার সোজা অঙ্ক দেখুন, এটা হলো আবার সেই 33.13 পার্সেন্টেজ, ঠিক আছে, এইটা হবে আনসার। আচ্ছা আসুন এবার একটু অঙ্কটা খুব সোজা কিন্তু বুদ্ধিদীপ্ত অঙ্ক, ঠিক আছে, অঙ্কটা হয়েছে এ মিন প্রপোর্শনাল অফ 0.32 অ্যান্ড 0.021, মানে মধ্য সমানুপাত কত, এই মধ্য সমানুপাত বের করেছেন। আচ্ছা আমি, আপনি তো অনেক নিয়ম জানেন, আমি একটা ছোট্ট নিয়ম শেখাই, দেখুন এই 0.32 মানে কি, তার মানে 32/100, এখান থেকে আমাকে এখানে যেতে হবে, এই এটা বের করতে হবে, ফাঁকা রাখলাম, দিয়ে তারপরে এখান থেকে আবার এখানে আসতে হবে 2 থেকে 100। এই মধ্য সমানুপাতের নিয়ম হচ্ছে, সে যে কোনো সমানুপাতের নিয়ম আছে, গুণের নিয়মে যাই, এইখান থেকে যে গুণের নিয়মে বা ভাগের নিয়মে যাবে, এখান থেকে যেভাবে যাবে এখান থেকে ঠিক সেইভাবেই আসবে। তাহলে বোঝা যাচ্ছে এখানে 100 আছে, মানে এই আনসারের তলায় 100 থাকবে, মানে 2 ঘর পর দশমিক হবে। এবার আপনি এখানে দেখুন তো, দুটো সংখ্যা 2 ঘর পর দশমিক, 1/2, এটা 1 হতে পারে বা এটা হতে পারে, কিন্তু এটা হবে না, এটাও হবে না। এবার আচ্ছা এখানে 32 থেকে 17 কোনোভাবেই আসে না, ভাগ করে বা গুণ করে, তাই না, কিন্তু 8 আসে, কয় দিয়ে, আপনি 4 দিয়ে ভাগ করুন তাহলে 8 চলে আসবে, ঠিক আছে, আবার এটাকে 4 দিয়ে ভাগ করুন 2 চলে আসবে, তাহলে এটাই হবে আনসার। কি সোজা না, তাহলে আনসার হয়ে গেল 8/100। এই কথাটাকে ঘুরিয়ে লিখুন 0.08। আচ্ছা বুঝলেন কি করে, দেখুন যারা আমার অনুপাত সমানুপাতে শর্টকাট দেখেছেন তারা দেখে নেবেন, কিছুই না, আমি বললাম যে যখন এক 4টে সংখ্যা মধ্য সমানুপাতে থাকে, ধরুন এ বি সি কোনো একটা সমানুপাতে আছে, তার মানে এ থেকে বি যে নিয়মে যাবে, বি থেকে সি সেই নিয়মে যাবে, কিন্তু নিয়মটা শুধু গুণ আর ভাগ হবে, এইটাই হচ্ছে ফান্ডা, ঠিক আছে। এবার পরবর্তী অঙ্কটা দেখি, এই যে বিশ্ববিখ্যাত অঙ্ক, ঠিক আছে, মানে এই যে টাকা পয়সার অঙ্ক বা কয়েনের অঙ্ক, পরীক্ষা আসবেই আসবে, তো সুতরাং এই টাকা পয়ের নিয়মে খুব ভালো করে ক্যালকুলেশন করবেন। এখানে বলা হয়েছে কয়েন আছে আর তাদের সংখ্যার রেশিও বলেছে যে 5:6:4, কিন্তু বলা হয়েছে যে মোট এত টাকা আছে, তাহলে সংখ্যার রেশিও আর এত টাকা, এই দুটির ইউনিট, ইউনিট বলতে একক হচ্ছে সংখ্যা মানে টি কতগুলো আছে, আর টাকার অঙ্ক হচ্ছে টাকা, তাই না, তাহলে আলাদা, তাই আমরা রেশিওটা বের করব, যে রেশিওটা টাকাতে বের করব, রেশিও, হ্যাঁ রুপিজে বের করব, যে রুপিজে হলে রেশিও কত, প্রথমে 5টি 1 টাকার নোট থাকলে 5 টাকাই হয়, তাই না, কিন্তু 6টি 2 টাকার নোট মানে কত, 12 টাকা, ঠিক আছে, আর 4টি 5 টাকার নোট মানে 20 টাকা, বোঝা গেল, বুঝতে পারলেন, একদম খুব সহজ ছিল। এবার আমি দেখব যে এটা যোগ করুন, তাহলে 5, 20, 10, 30, 37, তাই তো, তো 37 ভাগ করা হয়েছে, তার মানে আপনি যদি 740 টাকাকে 37 ভাগ করেন, তাহলে 1 ভাগে পড়ে 20 টাকা, দেখুন এই 74, তাহলে 1 ভাগে যদি 20 টাকা পড়ে, এইখানে আবার আসুন, তাহলে 5 ভাগে পড়ে 100 টাকা, 12 ভাগে পড়ে 240 টাকা, 12 দোকানে 24 যেহেতু, আর 20 ভাগে পড়ে 400 টাকা, হয়েছে। আচ্ছা তাহলে 5টা 1 টাকার কয়েন হিসাবে আছে 100 টাকা, যদি 1 টাকার কয়েন হিসাবে যদি 100 টাকা থাকে, তাহলে কয়েন কটি আছে, 100টি, তাই না, 2 টাকার কয়েন হিসাবে আছে 240 টাকা, তাহলে কয়েন আছে কত, অবভিয়াসলি অর্ধেক, 120টি, আর 5 টাকার, এইখানে সবাই ভুল করে, এইখানে অঙ্কটা লিখে আনসার লিখে দেয়, তা না, এইগুলো যোগ করলে আনসার হবে না, 5 টাকার কয়েন হিসাবে আছে 400টি, মানে নোট আছে 80টি, সরি কয়েন আছে 80টি, তাহলে মোট দাঁড়ালো আমার 300টি, দেখুন বুঝতে পারলেন, এইটাই অঙ্কের ফান্ডা। এই অঙ্কটি লম্বা চড়, আমি টাকা পয়সার পরে স্পেশাল একটা নোট করেছি, একদম স্পেশাল নোট, যেটা আপনি দেখলে, আমাদের ভিডিওটা দেখলে আপনার টাকা পয়সার উপরে সমস্ত প্রবলেম সলিউশন হয়ে যাবে। আসুন এবার আবার একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা বিশেষ করে SSC CGL আপনার WBCS অঙ্ক আসতে থাকে,
দুটো সাকসেসিভ ডিসকাউন্ট 40% এবং 30% একটা সিঙ্গেল ডিসকাউন্টের সমান ইকুইভ্যালেন্ট, সেই সিঙ্গেল ডিসকাউন্টটা কত? তাহলে আমি অঙ্কটা এমনি নিয়মে করবো, এমনি নিয়মে বলতে মানে ধরে নেব, ধরলাম দাম 100 টাকা, যদি ডিসকাউন্ট দেয় তাহলে 40 টাকা ডিসকাউন্ট দিলে থাকছে কত? 60 টাকা, তাই না? 60 টাকা থাকছে। এবার 60 টাকা যদি 30% ডিসকাউন্ট দেয়, ভালো করে বুঝুন, 30% যদি ডিসকাউন্ট দেয় 60 টাকার উপরে থাকলো কত? তাহলে 70%, 70% সমান কত একটু দেখা যাক, 70% সমান এইটা কাটাকুটি করুন, তাহলে 42 টাকা। তাহলে একটা জিনিসের ও 100 টাকা দাম ছিল, এখন হয়ে গেল 42 টাকা। তাহলে আপনি 100 থেকে 42 টাকা বাদ দিন, তাহলে হয় 58 টাকা, তাহলে 58% ছাড় দিয়েছে। দেখুন অঙ্কটা কেমন সুন্দর, তাই না? আপনি যেটা ডিসকাউন্ট দেওয়ার পর থাকবে সেইটা, আমার ডিসকাউন্ট দিয়ে 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 সে 42 টাকায় কিনেছে, তাহলে 42 টাকা যদি সে কেনে তাহলে 58 টাকা পাবে। আচ্ছা চলুন আরেকটি ফেমাস অঙ্ক যেটা মানে সবাইকে অবশ্যই করতে হবে, এই অঙ্কটা একটু লেন্দি টাইপের হবে, ঠিক আছে, কিন্তু বাট ইজি। একটা পরীক্ষায় 52% ক্যান্ডিডেট ফেল করে ইংলিশে, 42% ফেল করে ম্যাথসে এবং 17% উভয় বিষয়ে। এই কথাটা মানে কি? ধরুন একটা ছেলে ইংলিশে ফেল করলো, এর মানে এই নয় সে ম্যাথে ফেল করবে না, সে অন্য সাবজেক্টে ফেল করতে পারে, মানে কনফার্ম হচ্ছে ইংলিশে ফেল করা। তার মানে এখানে একটু গন্ডগোল আছে, মানে 42% ফেল করেছে মানে শুধু 42% শুধু ইংলিশে ফেল করে কথা না, অনলি ইংলিশে বলেনি, ইংলিশ ছাড়া ম্যাথও ফেল করতে পারে। এই যে তার এক্সট্রা হচ্ছে 70%, বুঝছেন? তাহলে আমি এই দুটো যোগ করে, ম্যাথ আর ইংলিশ যোগ করে 70% বিয়োগ বাদ দিলে তাহলে ক্যান্ডিডেট কতগুলো ক্যান্ডিডেট যে ফেল করেছে সেইটা পাওয়া যাবে, তাই না? তাহলে এর পাশ করেছে কত? তাহলে 100 থেকে বাদ দেবো, তাই তো? তাহলে 100 থেকে বাদ দিলাম পাশ করেছে, তাহলে পাশ করেছে, হ্যাঁ, 100 বিয়োগ কত যে 52 যোগ 42, আর এখান থেকে বাদ দেবো 17, ওই যে 17 উভয় বিষয়ে মানে বেশি ধরে নিয়েছি তাই, এখানে ডবল ডবল গুণেছি তাই, তাহলে আপনি বিয়োগ করলে হচ্ছে 23, ঠিক আছে, এই 23%। তো 23% লোক পাশ করেছে। এবার কত 23%? দেখুন 2300 স্টুডেন্ট আছে, তো 2300 স্টুডেন্টে 23% মানে আর কিছুই না, তাহলে পাশ করেছে 2300 স্টুডেন্টে, আচ্ছা একবারে লিখলাম না, 2300 স্টুডেন্টে 23% মানে 2300 স্কোয়ার। আচ্ছা এবার 2300 স্কোয়ার যারা শর্টকাট নির্ণয় করতে জানেন না তারা আমাদের স্কোয়ারের ভিডিও শর্টকাট দেখে যাবেন। শর্টকাট করার নিয়ম হচ্ছে 23-এর সঙ্গে আপনি 3 যোগ করুন, কত হয়? 23-এর সঙ্গে 3 যোগ করলে হয় 26, 26-কে 2 দিয়ে গুণ করুন, 26-কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 52, তাহলে এখানে 52 লিখুন আর 3-এর স্কোয়ার করে 9 লিখুন, তাহলে 529, বোঝা গেল? একবারে খুব সোজা ছিল, আচ্ছা এটা তো একদমই সোজা আছে, কিন্তু একটু খেয়াল করে রাখতে হবে এই অঙ্কটাই, মানে যেরকম আমরা অঙ্ক দেখি পাশ ফেলে তার থেকে একটু কথাটা ঘুরিয়ে দেওয়া যায় কিন্তু সোজা। একটা স্টুডেন্ট 40% নাম্বার পেলে পাশ করবে, কিন্তু একটা স্টুডেন্ট 172 পেয়ে 10 নম্বর বেশি পেয়ে পাশ করেছে, তাহলে টোটাল নাম্বার কত? তার মানে কি? তাহলে 10 নম্বর বেশি পেয়ে পাশ করেছে মানে কত? 112 নম্বর বেশি পেয়ে পাশ করেছে মানে 160 হচ্ছে পাশ মার্ক, তাহলে 40% মানে বোঝায় 160, তাই না? কেন? কারণ 40% পাশ আর 160 পেয়েছে, এটাও পাশ, দুটো পাশ সমান, তাই এইটার হচ্ছে লেখা স্টাইল। হ্যাঁ শতকরা, আমাদের শতকরাটা দেখে নেবেন, তাহলে এখানে 100, এবার কাটাকুটি করুন আর কিছুই না, এই চাষ একবারই অঙ্ক দেখুন কি সোজা। কিন্তু কেন বললাম ঘুরি দেওয়া আছে? এই যে 10% বেশি পেয়েছে, এই 12 বেশি পেয়েছে, সাধারণত দেওয়া থাকে 12 কম পাওয়া। আচ্ছা এবার আসুন পুরোপুরি একটা অন্য ধরনের অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো করে বুঝবেন, কারণ এই অঙ্কটা মানে খুব ভাইটাল। অনেকে জিজ্ঞেস করেন দাদা এই অঙ্কটা, হ্যাঁ দাদা সলিউশন দিলে ভালো হয়, আমি শুধু এই অঙ্কটা করার জন্য বুদ্ধি লাগাতে হবে অঙ্কটায়। একটা মাঙ্কি একটা পাম গাছে উঠবে, 7 মিটার ওঠে প্রথম মিনিটে, প্রথম মিনিটে এই যে প্রথম মিনিটে 7 মিনিটে ওঠে, কিন্তু কি হয় সে স্লিপ ডাউন করে যায় নেক্সট মিনিটে, মানে পরের মিনিটে 2 মিটার স্লিপ ডাউন করে যায়, মানে 7 মিটার ওঠে আর 2 মিটার পড়ে যায়। তাহলে আপনি ভাবুন, হ্যাঁ তাহলে কী ব্যাপার, এবং এহু চলতে থাকে, একটা গাছের উচ্চতা হচ্ছে 42 মিটার, তাহলে ইন হাউ মেনি টাইমস রিচ টু টপ, কত মিনিট সময় লাগবে?
আমি প্রথমে বলি যে প্রথম মিটার ধরুন উঠলো 7 মিটার, তাই তো? প্রথম মিটার উঠলো 7 মিটার, তাহলে 7 মিটার যদি ওঠে, ঠিক পরের মিনিটে কি হলো? পরের মিনিটে আবার সে 2 মিটার ব্যাক চলে আসলো, মানে সে 5 মিটার, 5 মিটার গেল 2 মিনিটে। 2 মিনিট সময় লাগলো, ভালো করে বুঝুন, 2 মিনিট সময় লাগলো। সে প্রথম মিনিটে গেল 5 মিটার ধরুন গাছের উপরে উঠছে, ঠিক আছে, কিন্তু স্লিপ মারলো এখানে এই 7 মিটার উঠছে, ঠিক আছে, আর স্লিপ মারলো তাহলে 2 মিটার, তাহলে 2 মিনিটে ও 5 মিটার গেল, ঠিক আছে। এবার কথা হলো যদি 2 মিনিটে 5 মিটার যায়, 5 মিটার যায়, 2 মিনিটে 5 মিটার যায়, তাহলে আপনি ভাবুন তো 7 মিনিটে কতটুকু যাবে, এই সরি, হ্যাঁ আপনি ভাবুন 7 মিনিটে যাবে 10 মিটার, তাই না? এই 7 মিনিটে যাবে 35 মিটার, সরি সরি মাই মিস্টেক, ঠিক আছে। আচ্ছা এই কথাটা, আচ্ছা এখানে থাকি, 2 মিনিটে আমি কথাটা আবার লিখছি, হ্যাঁ হ্যাঁ মানে মাথাটা ঠান্ডা করে করতে হবে। 2 মিনিটে 2 মিনিটে যাচ্ছে 5 মিটার, তাই তো? 2 মিনিটে 5 মিটার আছে কত? 42 মিটার। এবার আমরা দেখুন তো এইটা যদি 14 মিটার হয়, 14 মিটার মানে আমি 7 দিয়ে গুণ করলাম, তাহলে 14 মিটার হয়ে গেল, এই 14 মিনিট হয়ে গেল, তাই না? 14 মিনিটে যাবে কত? এটা তাহলে 35 মিটার, বোঝা গেল? 35 মিটার। কেন আমি 35 মিটার করলাম আপনি বুঝতে পারবেন, কারণ 2 মিনিট সময় লাগে 5 মিটার যেতে, তাহলে 14 মিনিটে যাবে 35 মিটার। এবার 35 মিনিট হয়ে গেল, 14 মিনিটও গেছে, 35 মিটার উঠে পড়েছে, মানে ওঠা নামা করে। এবার যে শেষ মিনিটটা, মানে ধরুন লাস্টে উঠছে গাছের, তা আর কত মিটার বাকি আছে? আর দেখুন 7 মিটার বাকি আছে, তো 7 মিটার তো 1 মিনিটে চলে যাবে না, এই যে 1 মিনিটে যায় 7 মিটার, বোঝা গেছে? তো সে উঠে গেল, এবার স্লিপ মারে ভাবছে না, সে তো পৌঁছে গেছে, স্লিপ মারে তো প্রশ্ন আর আসে না, তাহলে তাহলে আরও 7 মিটার যেতে তাহলে 42 মিটার হয়ে গেল, সময় লাগলো 14 আর 1 15 মিনিট। এটাই হচ্ছে অঙ্ক, অঙ্কের এটাই ফান্ডা। আর একবার বলি, সে একবার নামলো 7 মিনিটে, 7 মিটার উপরে উঠেছে, 2 মিটার না 2 মিটার নেমে গেল, তাহলে 5 মিটার গেল 2 মিনিটে, তাহলে 35 মিটার যাবে 14 মিনিটে, এবং লাস্টবার যেটা হবে সেইটা কিন্তু 7 মিটারই যাবে, 5 মিটার যাবে না। তাই অঙ্কটা যদি অন্যভাবে ভাগ করে করতে চান তাহলে কিন্তু অঙ্কটা হবে না, বুঝতে পারলেন? এই জন্য অঙ্কটা এখানে ফান্ড। আসুন পরবর্তী অঙ্ক কী আছে দেখা যাক। আচ্ছা 23 নম্বর অঙ্কটা দেখা যাক, বলেছে এখানে কতগুলো সংখ্যাতে জিজ্ঞেস করেছে যে কোন নম্বরটি 9 দ্বারা ভাগ করা হয়। আচ্ছা 9 দ্বারা ভাগ করা, আপনি কি জানেন মুখোমুখি কি করে যে কোনো সংখ্যা কোন সংখ্যা দিয়ে ভাগ যায় তার নিয়ম? আচ্ছা সে নিয়মগুলি দেখে নেবেন আমাদের মুখোমুখি অঙ্ক করা সিরিজে। 9 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে আপনি যোগ করে শুধু 9 দিয়ে ভাগ করুন, যে সমস্ত সংখ্যাগুলো যোগ করে 9 দিয়ে ভাগ করুন, বা যে কোনো সংখ্যাকে যোগ করে 9 দিয়ে ভাগ করুন, যদি ভাগ মিলে যায় তাহলে সেটা 9 দিয়ে ভাগ হবে। আচ্ছা আসুন দেখা যাক, আমি চেষ্টা করি। আচ্ছা এই সংখ্যাটাকে আপনি হয়তো একবারে যোগ করবো, না একবারে না, আমরা যে কোনো একটা, আচ্ছা এই 9 তাহলে এটাকে ভাগ করা যায়, তাহলে গেল এটা কাটা, ঠিক আছে, 3 আর 6 9, তাহলে এটাও ভাগ করা যাচ্ছে, ঠিক আছে। এবার আমি দেখি 5 আর 7 7 5 12, 12 আর 3 15, তাহলে 15 হলো, তাহলে ভাগ গেল না, ঠিক আছে। আবার দেখি এখানে আমি বেছে বেছে সংখ্যা নিই, 1টা 2টো 3টে 3টে 9, এই 3টে 3, তাহলে 9 হলো, তাহলে এটা ভাগ চলে গেল, 5 আর 4 9, তাহলে ভাগ চলে গেল। এবার দেখুন 8 আর 2 10 আর 2 12, তাহলে এটা ভাগ যাচ্ছে না, এটাও যায়নি। এবার আসুন এটা এখানে দেখুন, 8 আর 1 9, তাহলে ভাগ যাবে না, এই সরি 8 আর 1 9, তাহলে এটা কেটে গেল, মানে ভাগ যাচ্ছে বলে, তাহলে 5 5 আর 3 8, ঠিক আছে, 8 আর 2 10, 10 আর 3 13, ঠিক আছে, 13 আর 2 15, তাহলে এই 15 হলো মোট, তাহলে 15 হলো যদি মোট হয় তাও ভাগ যাচ্ছে না। এবার এটা দেখুন 4, আচ্ছা আমি দেখি এখানে কোনো আছে কি না, এই যে এই সংখ্যাটা পুরো 9 9 হচ্ছে, তাই তো, 2 2 4 4 4 8 1 9, তাহলে এটা ভাগ যাচ্ছে। এটা দেখুন কত হচ্ছে,
4 আর 6 3 9 তাহলে এটা ভাগ যাচ্ছে তাহলে তাহলে এই সংখ্যাটা পুরোটাই ভাগ যাচ্ছে তাহলে এটাই হবে आंसर এবার আপনি বলেন স্যার সবগুলো যোগ করে করব এবার সবগুলো যোগ করে করলে কি হবে মানে আপনার একটু কঠিন মনে হতে যোগগুলো ভুলতে পারে তাই ছোট ছোট করে যোগ করে করাই উচিত এবার আসুন আরেকটি ফেমাস অঙ্ক যেটা অনেক সময় আসে বলা হয় যে সবথেকে বড় ফ্র্যাকশনটি কি আমি দুটো দুটোকে তুলনা করব এটার অনেক কটা নিয়ম আছে এই ফ্র্যাকশনগুলো বের করা তবে আমি এই নিয়মটা দেখাতে চাই আপাতত এই দুটো সংখ্যা তুলনা করলে কি হবে এই কোণাকুণি গুণ করব 7 আর 7 গুণ করলে 49 8 আর 5 যোগ করলে 40 তাহলে এই দিকে হলো 49 আর এই দিকে হলো 40 তাহলে 49ই বড় তাই এই সংখ্যাটা বড় এবার এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যা তুলনা করছি তাহলে 11 আর 7 গুণ করলে হয় 77 8 আর 9 গুণ করলে হলো 72 তাহলে এই সংখ্যাটাই বড় হচ্ছে আবার এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা তুলনা করছি ঠিক আছে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা তুলনা করছি তাহলে দেখুন 7 আর 3 গুণ করলে হয় 21 8 আর 2 16 8 আর 2 16 তাহলে এই সংখ্যাটা বড় তাই আলটিমেটলি বড় হলো 7 এর 8ই বড় মানে আপনি দুটো সংখ্যা তুলনা করলে যে কোনো একটা সংখ্যা ধরুন 4 এর 5 8 এর 9 কে বড় তাহলে এই দুটো গুণ করতে হবে কোণাকুণি তাহলে 9 আর 4 গুণ করলে 36 আর 5 আর 2 গুণ করলে 40 যেহেতু 40 বেশি তাই এই সংখ্যাটা বড় আর এটা ছোট এটা আমি রাফ করার জন্য বুঝিয়ে দিলাম এবার যে অঙ্কটা আছে সেটা একটু দেখুন বলা হয়েছে এ টু দি পাওয়ার বি সমান 361 হলে দেন ভ্যালু অফ এ টু দি পাওয়ার মাইনাস 8 সমান কত এখন দেওয়া আছে এ টু দি পাওয়ার বি সমান হচ্ছে 361 মানে যে কোনো একটা সংখ্যা বর্গ করে বা স্কোয়ার করে কিছু একটা করেছে আপনি ভাবুন তো বর্গ 361 কোথায় লাই করে 361 দেখুন আমরা 25 স্কোয়ার সমান কত জানি হ্যাঁ 25 স্কোয়ার সমান কত জানি আমরা ঠিক আছে হ্যাঁ আমাকে দেখতে সরি এটা 25 না 15 স্কোয়ার সমান কত 225 তাই তো আর 20 স্কোয়ার সমান হচ্ছে 400 তাহলে এই 361 এই দুটো সংখ্যার মধ্যে আছে এবার তাহলে কি 16 17 18 19 স্কোয়ার একটা হতে পারে তাহলে কিন্তু দেখুন এই একাশে মাত্র 19 স্কোয়ার তার মানে আমি এ বিটাকে এরকম নিতে পারি 19 আর 2 তার হোল স্কোয়ার তাহলে এ সমান 19 আর বি সমান 2 করলে হয়ে যাবে তাহলে এ সমান 19 বসালাম বি সমান 2 তাহলে বি টু দি পাওয়ার এ মাইনাস 8 সমান কত হচ্ছে আমরা দেখব তাহলে বি সমান কত বসিয়েছি বি সমান আমরা বসিয়েছি বি সমান কত বসিয়েছি বি সমান 2 আর এ সমান 19 8 তাহলে 2 এর মাথায় 11 আচ্ছা যারা জানেন 2 এর মাথায় 10 সমান হচ্ছে 1024 তাই তো আর 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2048 এটা आंसर এটা পুরোপুরি নতুন টাইপের আচ্ছা পরবর্তীকালে আমরা এই এসআই 2014 এ সলিউশন করব যেটা সিটিএ WBCS প্রত্যেকের ক্ষেত্রে সমস্ত সিরিজগুলো আমরা দিয়ে দেব এক এক অঙ্ক থাকবো যদি কোনো প্রশ্নের সমাধান করতে হয় শর্টকাট নিয়মে তাহলে আমাকে বলুন আপলোড করুন ঠিক আছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য বেল আইকনটি দাবিয়ে দেবেন ঠিক আছে আর আপনাদের কেমন লাগলো ভালোবাসাটা অবশ্যই আমাকে জানাবেন থ্যাংক ইউ ফ্রম আইকে স্টাডি ক্লাস